It was a great opportunity for me to learn from him, and I am amazed by the way he teaches. And I thought as a senior photographer he would be commanding and, you know, very strict or something, but he was very helpful and he's very friendly. I always imagined I would call him as sir or something like that because he's very senior, but the way he behaves with us, the way he interacts with us, I can't help myself but call him as bhai. He's like a brother, and he teaches us the basics of photography like as if we are his own son. Assalamu alaikum. আমি কামরুল হাসান বরিশাল থেকে এসেছি। আকাশ ভাইয়ের সাথে বেসিক কোর্স করাটা আসলে আমার অনেক দিনের একটা চিন্তা ভাবনা ছিল, এতদিন সুযোগ হয়ে ওঠেনি। আর করতে এসে বেশ অনুপ্রাণিত ও আমার কাছে মনে হয়েছে যেটা আসলে শুধুমাত্র বেসিক বলাটা ঠিক না, এটা অনেক অনেক কিছু এখান থেকে শিখলাম। শুধু যে ফটোগ্রাফি তা না, কীভাবে মানুষের সাথে মিশতে হবে, কীভাবে কমিউনিকেট করতে হবে, ফটোগ্রাফি পার্সনগুলোর সাথে কীভাবে যোগসাজশ তৈরি করে তারপর ছবিটা বের করে আনতে হবে, গল্পটা তুলে আনতে হবে, এটা আমার অনেক বড় একটা শিক্ষা। Hello, this is Sharjil Karim. I have done this workshop with Akash Bhai and his team. This is a wonderful program. I have learned so many good things about photography. This particular workshop has improved my skills and confident about photography. Thank you. First letter workshop korte eshe amar je obhiggota ta hoyeche seta ashole mane obhutopurbo. আমার যে এক্সপেকটেশন ছিল ওইটাকে আমি প্রথম ক্লাসে সেটা আমার এক্সপেকটেশনটাকে অতিক্রম করে অনেক আরও অনেক মানে দূরে চলে গেছে। এবং ফটোগ্রাফি নিয়ে আমার আমার যে কনসেপ্ট ছিল যে আমার মানে যে উৎসাহ বা উদ্দীপনাটা এই এই ওয়ার্কশপটা সেই উদ্দীপনাটাকে আরও শতগুণে সহস্র গুণে এটাকে আরও বাড়ায় দিছে। এবং এখন আমি ফটোগ্রাফিটা যে আমার আমি যে একটা মানে আমার মানে শ্বাস প্রশ্বাসের যে একটা রিদমের একটা অংশ হয়ে যাচ্ছে এটা আমি টের পাচ্ছি ক্রমশ। আর চার দিনের একটা ওয়ার্কশপে যে কী পরিমাণ পরিশ্রম আমাদেরকে করতে হয়েছে, পরিশ্রম এবং সেই পরিশ্রমটা পরিশ্রম মনে হয় নাই, প্রতিনিয়ত মনে হচ্ছে যে আমরা একটা নতুন নতুন জিনিস শিখতেছি, কাজ করতেছি। সবচেয়ে বড় কথা যে আমাদের যিনি ইনস্ট্রাক্টর ছিলেন, আমাদের যিনি শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন যিনি জিএমবি আকাশ ভাই, তার ডেডিকেশনটা আমাদেরকে একদম মানে আমাদের সমস্ত কষ্ট এবং আমরা যে জানি না এটা আমাদেরকে কখনো উনি ফিলই করতে দেন নাই। উনি সবসময় ইন্সপায়ার করছেন এবং প্রত্যেকটা জিনিস অত্যন্ত যত্নের সাথে খুবই পরিশ্রমের সাথে কাজটা আমাদেরকে শিখাইছেন। ফলে আমি মনে করি যেটা আমার জীবনে একটা অ্যাসেট, একটা দারুণ একটা অভিজ্ঞতা। তো এখানে আকাশ ভাই একজন শিক্ষক হিসেবে ওনার যেই মানে উপস্থাপনা এবং একটা ডেটা তথ্য ভালোভাবে দেওয়ার যেই ভঙ্গিমা এবং যেই স্টাইল মানে এক কথায় অসাধারণ। আমি গত ছয় বছর ধরে আমি স্টুডেন্ট পড়ে আসতেছি এবং আমি এসে বুঝতেছি যে না আমারও অনেক গ্যাপ রয়ে গেছে যেখানে আমি ইনস্ট্রাক্টর হিসেবেও মানে যেখানে আমি ইম্প্রুভ করতে পারবো। ফলে ফটোগ্রাফিটা অ্যাকচুয়ালি আমি শুধু এখানে ফটোগ্রাফিটাই শিখি নাই, এখানে আমি একজন গুড টিচার হওয়ার জন্য যেই পলিসিগুলো দরকার, একজন গুড টিচার কীভাবে একটা ক্লাসকে ম্যানেজ করবেন, তার স্টুডেন্টদের সাথে তিনি কীভাবে কোঅপারেট করবেন, কীভাবে তাদেরকে ইনফরমেশনটাকে শেয়ার করবেন, সমস্ত কৌশলগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমি আকাশ ভাইয়ের কাছে খুব সহজে শিখে ফেলছি। এটা আমার কাছে একটা বিশাল অভিজ্ঞতা এবং এটা আমার কাছে একটা অনেক বড় একটা লার্নিং এটা। আর আরেকটা বিষয় আমি যেটা ফিল করছি যে রিসোর্স মানে আপনি যেটাই জানবেন যে আমি জানি, যখন আমি জানি তখন এটা আমি খুবই কনফিডেন্টলি এবং খুব সহজেই আমি আরেকজনকে বলে দিতে পারবো। একটা একটা কথা আছে যে সহজ কথা যায় না বলা সহজে, সহজ কথা বলতে আমার কহজে, কিন্তু কঠিন কথাটাও খুব সহজে বলা যায় যদি সেখানে ওই বিষয়ে যদি কারো পরিপূর্ণ ধারণাটা থাকে। আমি এই ক্লাসটা করতে এসে আমি দেখলাম যে আকাশ ভাই আমাদেরকে আমার কাছে মনে হচ্ছে যে আমি এমন কিছু বিষয় আমি মানে ওয়েব ঘেটে এটা ঘেটে সেটা ঘেটে ঘেটে বা আমার ফ্রেন্ড যারা আছে যারা ফটোগ্রাফিতে প্রফেশনালি কাজ করতেছে আমি ওদেরকে জিজ্ঞেস করে যে জিনিসটা আমি জানতে পারি নাই, এই ক্লাসটাতে এসে আমি একটা সেকেন্ড একটা কোয়েশ্চেন করছি উনি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছেন এবং আমার কাছে মনে হচ্ছে এনাফ, দ্যাটস এনাফ, আমি মানে এটা আমি বুঝতে পেরেছি। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর মি টু লার্ন ডাইরেক্টলি ফ্রম জিএমবি আকাশ। দ্য বেস্ট পার্ট অফ দিস ওয়ার্কশপ ইজ দ্য প্র্যাকটিক্যাল পার্ট, উই লার্ন লটস অফ থিংস। And another thing I have to mention, basically the friendly, all are friendly, the mentor.
Hi, I'm Farida Alam. I have completed my basic course here. It is really nice environment. I have learned a lot here. Thank you. আমি সানাউল হক আমার এখানে কোর্স করতে আসার পরে মনে হয়েছিল যে আমি আসলে ফটোগ্রাফি করতে পারি কিন্তু আসলে ওটা ফটোগ্রাফি ছিল না তবে এখানকার এনভায়রনমেন্ট পরিবেশে এবং আকাশ ভাইয়ের কাছ থেকে আমরা হাতে কলমে এবং ওনার নিচুনী তত্ত্বাবধানে আমাদেরকে যেভাবে ফটোগ্রাফি শিখিয়েছেন তাতে আসলে আমি খুব মুগ্ধ এখন মনে হচ্ছে যে আমি ফটোগ্রাফি করতে পারবো এবং ইনশাল্লাহ আমি ভবিষ্যতে ভালো ফটোগ্রাফি করব আমি ইয়াসিন জামান আমি অন্য একটা ইনস্টিটিউটে আমি বেসিক কোর্স করছি যেটা পার্থক্য এখানে এসে বললাম যেটা এত হাতে ধরে কেউ শেখায় না বিশেষ করে ফটোগ্রাফিটা সেটা আমার কাছে অনেক অন্যরকম লাগছে হাই আমি মন আই এম ওয়ান অফ দ্য স্টুডেন্টস অফ দিস বেসিক ফটোগ্রাফি ওয়ার্কশপ বাই জিএমবি আকাশ অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি And I think the course structure and the atmosphere, the way the course is conducted is very much congenial for beginner level photographer or would-be photographers like me. Because in some workshops we see that we participate but we don't feel comfortable to ask questions or feel shy, but the atmosphere we had here was tremendous. So it helps a lot to communicate easily with our guides or Mr. Akash and the course structure is designed in a way for beginners that was so much helpful and most importantly what was helpful was that on the spot we had almost 3 days we went outside and had photographs taken and instantly checked by our guide our mentors and with Mr. Akash and that was so much helpful because until we had corrected those things we had to take again and again photographs that was so much helpful and over and all the atmosphere the way the workshop is taken cared and the contents and the structure that was good and I feel those who likes to or wants to learn photography or take it professionally or as a hobby this is a great way to start thank you